নমস্কার বন্ধুরা জবস ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম চলে একটা নতুন নোটিস এবং একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যত আগামী আসন্ন নিয়োগ রয়েছে সেগুলো নিয়ে কথা বলতে চলেছি এই বছরের শেষ চারটে মাস এবং দু হাজার তেইশে জানুয়ারি এবং ফেব্রুয়ারির মধ্যে কোন কোন নিয়োগের অফিসিয়াল নোটিস বেরোবে এবং সেগুলো রিক্রুটমেন্ট চালু হতে চলেছে সেগুলো নিয়েই কথা বলবো তো চলো ভিডিওটা স্টার্ট করি প্রথমেই কথা বলবো রাজ্য সরকার নিয়ে তো রাজ্য সরকার দেখো ডাবলু কনস্টেবল দু হাজার বাইশ রয়েছে দু হাজার বাইশ কেন কারণ এটা এই বছরের শেষ ডাব্লুইপি কনস্টেবলে নিয়োগ হবে তো দেখো এটা লেখা রয়েছে নভেম্বর থেকে ডিসেম্বর বাইশ এর আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে এইটা তোমাদের নভেম্বরে সব থেকে বেশি বেরোনোর চান্স হচ্ছে এবার দেখো নভেম্বরেই বেরোবে কিন্তু তোমরা জানো যে এখন বর্তমানে এর উপর কিন্তু একটা কেস চলছে ট্রান্সজেন্ডারদের এবার ওর জন্যে কিন্তু এই যে কেপিএসআই কেপিএসআইর যে প্রিলিটা হলো তার রেজাল্টটা বেরোনো দেরি হচ্ছে সেই কারণের জন্য কেপি যে কনস্টেবলের প্রিলি এক্সামটা রয়েছে সেটা একটু পিছিয়ে গেল এইসব কারণের জন্য বলছি যদি কোনো রকম পরবর্তীকালে কেস হয় কোনো সমস্যা হয় সেক্ষেত্রে নভেম্বরের থেকে ডিলে করে এটা ডিসেম্বরে শিফট করা হবে এর জন্যে বলেন যে ডাব্লিউপি কনস্টেবলটা নভেম্বর কি ডিসেম্বরের দিকে তোমাদের অফিসিয়াল নোটিশ দিয়ে রিক্রুটমেন্ট প্রসেস চালু হয়ে যাবে এরপর রয়েছে ডাব্লিউপি এসআই এটা রয়েছে জানুয়ারি দু হাজার তেইশে কারণ আমরা সবাই জানি কনস্টেবল যে মাসে বেরোয় ঠিক তার থেকে প্রায় পনেরো দিন কি এক মাস ডিলে করে ডাব্লিউইপি এসআইটাও বেরোবে এবার দেখা রয়েছে এক্সাইজ এ এস আই অ্যান্ড এসআই এবার দেখো অনেক দিন ধরে আমরা কথা বলছিলাম এক্সাইজ এএসআই এস আই এসআই কবে বেরোবে তো এটা জানা গেছে যে এটা নভেম্বর কি ডিসেম্বরের মধ্যে তোমাদের কিন্তু দিয়ে দেবে সব থেকে বেশি চান্স হয়েছে কিন্তু মিড নভেম্বর থেকে ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে তাই নভেম্বর টু ডিসেম্বর বললাম এবার দেখা হয়েছে এক্সাইজ কনস্টেবল এটাও কিন্তু অনেক দিনকারই একটা প্রতীক্ষা যে এক্সাইজের কনস্টেবল কবে বেরোবে তো এটা কিন্তু এই বের বেরোচ্ছে না কারণ নভেম্বর টু ডিসেম্বরের মধ্যে যেহেতু এক্সাইজের এএসআই আর এসআই বেরোচ্ছে তাই এটা পরের বছর অর্থাৎ দু হাজার জানুয়ারি কি ফেব্রুয়ারির দিকে বেরোবে এবার হচ্ছে ফুড এসআই ফুড এসআইটাও অনেক দিন ধরে অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করছিল যে দাও ফুড এসআই কবে বেরোবে তো ফুড এসআইটা ডিসেম্বরে বেরোনোর চান্স সব বেশি কিন্তু কোনো কারণে যদি ডিলে হয় কারণ এটা তো অনেক দিন ধরে ডিলে হয়ে আসছে আই টু ডিলে যদি হয় তো জানুয়ারি দু হাজার তেইশের মধ্যে এটা বেরিয়ে যাবে কিন্তু সবথেকে বেশি চান্স হয়েছে ডিসেম্বরে এবার দেখা রয়েছে কেপিএস কেপিএসটাও সব থেকে বেশি চান্স রয়েছে ডিসেম্বরে এটা আর ডিলে হবে না ডিসেম্বরেই বেরিয়ে যাবে এবার রয়েছে ক্লার্কশিপ ক্লার্কশিপ কিন্তু দেখো এতগুলো রিক্রুটমেন্ট যেহেতু হচ্ছে দু হাজার বাইশের শেষের দিকে তো ক্লার্কশিপটা এই বছরের শেষের দিকে আর হবে না ক্লার্কশিপটা হবে দু হাজার জানুয়ারিতে তোমার মোটামুটি লাস্ট সপ্তাহের দিকে কি মিড জানুয়ারি মোটামুটি ওর মধ্যে দিয়ে দেবে এরপর রয়েছে দেখো এসএসসি স্কুল গ্রুপ এসএসসি স্কুল স্কুল গ্রুপ ডি অ্যান্ড সি তো এটা তোমাদের ডিসেম্বরে বেরোনোর সব থেকে চান্স বেশি রয়েছে গ্রুপ ডিটা আর গ্রুপ সিটা রয়েছে জানুয়ারি দু হাজার তেইশের দিকে ওকে এবার রয়েছে এসএসসি হেডমাস্টার এটা কিন্তু এই বছর নভেম্বরের দিকেই বেরোনোর চান্সেস কারণ অনেক দিন ধরে রিক্রুটমেন্টটা হচ্ছে না এরপর দেখা রয়েছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারের সবার আগেই রয়েছে ইন্ডিয়ান পোস্ট আমরা খবরের কাগজে দেখেছি যে ইন্ডিয়ান পোস্ট নিয়ে কিন্তু হিউজ অ্যামাউন্টে রিক্রুটমেন্ট ভবিষ্যতে আসতে চলেছে তো কী কী দেখো ইন্ডিয়ান পোস্টে এম পোস্টম্যান আর মেইল গার্ড এই একাধিক মানে এই তিনটেতে একাধিক শূন্য পদে রিক্রুটমেন্ট হবে ঠিক আছে এটা তোমাদের এসএসসির আন্ডারে হবে মানে স্টাফ সিলেকশন কমিশনের আন্ডারে কিন্তু এই ইন্ডিয়ান পোস্টের যত এম টি এমটিএস পোস্টম্যান আর মেল গার্ড রয়েছে এটা হবে এটা কিন্তু তোমার এই বছর হওয়ার চান্স খুব কম জানুয়ারি দু হাজার দিক থেকে তোমাদের কিন্তু এর আপডেটটা দিয়ে দেবে মানে এর নোটিস পাবলিশ হয়ে যাবে আস্তে আস্তে এবং এই রিক্রুটমেন্ট প্রসেস চালু হয়ে যাবে এরপর সবথেকে বেশি যেটা আমাদেরকে সবাই জিজ্ঞেস করেছে আর সব থেকে বেশি ওভারডেট রেলওয়েসে আর পি এফ কবে বেরোবে নভেম্বর টু ডিসেম্বর আর খুব বেশি লেট হলে জানুয়ারি কারণ দেখো বছরে প্রায় বলা যায় শুরুর দিক থেকে সবাই বলে যাচ্ছে যে রেলওয়ে স্যার আরপিএফ কবে দেবে আমরা রকম জায়গা থেকে খবর পেয়েছিলাম যে বছরের শেষের দিকে মাঝে দিয়ে কিন্তু এখন এটা বলা যায় যে অফিসিয়ালি প্রায় কনফার্ম হয়ে গেছে যে এটা নভেম্বর কি ডিসেম্বরের দিকে দিয়ে দেবে যদি কোনো কারণে খুব লেট হয় তো দেন জানুয়ারি দু হাজার তেইশ আর সবশেষ রয়েছে এসএসসি জিডি যেটা বেরোবে ডিসে ডিসেম্বরে কারণ এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এটা আপডেট দেওয়া রয়েছে যে এসএসসি জিডিটা কিন্তু ডিসেম্বরে বেরোবে তো চলো আরেকবার তোমাদের ফার্স্ট থেকে একবার দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা ভুলে না যাও তোমাদের কী কী রয়েছে তো ফার্স্ট রয়েছে ডাব্লিউপি কনস্টেবল দু নভেম্বর টু ডিসেম্বর ডাব্লিউইপি এসআই জানুয়ারি দু হাজার তেইশ এক্সাইজ এএসআই অর নভেম্বর টু ডিসেম্বর এক্সাইজ কনস্টেবল জানুয়ারি টু ফেব্রুয়ারি ফুড এস ডিসেম্বর থেকে খুব বেশি লেট হলে জানুয়ারি দু কেপিএস বেরোবে ডিসেম্বরেই আর ক্লার্কশিপ বেরোবে পরের বছর দু হাজার জানুয়ারিতে আর এসএসসি স্কুল গ্রুপ ডি আর সিতে ডিসেম্বর আর জানুয়ারি দু হাজার তেইশে ডি বেরোতে পারে ডিসেম্বরে সিটা আস্তে আস্তে জানুয়ারি তেইশ বা উল্টোও হতে পারে আর এসএসসি হেডমাস্টার বেরোনোর সবথেকে বেশি চান্স রয়েছে নভেম্বর কেন্দ্রীয় সরকারের দিকে সব থেকে আগে রয়েছে ইন্ডিয়ান পোস্ট আর ইন্ডিয়ান পোস্টে তিনটেতে নিয়োগ হবে এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ পোস্টম্যান আর মেল গার্ড তিনটেই হবে এসএসসি রান্ডারে দু হাজার তেইশে এর রিক্রুটমেন্ট প্রসেস চালু হবে খুব বেশি সম্ভাবনা রয়েছে মোটামুটি জানুয়ারি টু ফেব্রুয়ারির দিক থেকে এমটিএস দিয়ে শুরু হয়ে যেতে পারে তারপরে এমটিএস পোস্টম্যান অ্যান্ড মেলগার্ড এরকম আস্তে আস্তে হয়ে যাবে ভেঙে ভেঙে বা একসাথে করেও দিতে পারে এরপর রয়েছে সবথেকে বেশি আপওয়েটেড সব বেশি জিজ্ঞাসা করা রেলওয়েসের আর পি এফ যেটা কিন্তু নভেম্বর টু ডিসেম্বর বেরোনোর চান্স রয়েছে আর যদি কোনো কারণে খুব বেশি লেট হয় দেন জানুয়ারি আর একদম শেষে রয়েছে এসএসসি জিডি যেটা ডিসেম্বরে বেরোবে আর এটার কিন্তু অফিশিয়াল ক্যালেন্ডার মানে এসএসসি যে অফিসিয়াল ক্যালেন্ডার তৈরি করা হয়েছে সেখানে কিন্তু আপডেট দেওয়া রয়েছে যে এটা বেরোচ্ছে ডিসেম্বরে আর একদম সবশেষে এই হলো আমাদের জবস ডেস্টিনেশনের টেলিগ্রাম চ্যানেল দেখতে পাচ্ছ এখানে বর্তমানে উনত্রিশ হাজার দুশো অ্যাক্টিভ সাবস্ক্রাইবার রয়েছে আর অনস্ক্রিনে একটা জি রয়েছে হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো এখানে জিকে সহ একাধিক সাবজেক্টের উপর মক টেস্ট এই হল আমাদের জবস ডেস্টিনেশনে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল এখানে বর্তমানে উনত্রিশ হাজার দুশো অ্যাক্টিভ সাবস্ক্রাইবার রয়েছে আর দেখতে পাচ্ছ অনস্ক্রিনে একটা জিকে মক টেস্ট রয়েছে হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ এখানে জিকে সহ একাধিক সাবজেক্টের উপর কিন্তু মক টেস্ট নেওয়া হয় তাও ডেলি বেসিসে যাতে তোমরা নিজেদের প্রিপারেশন কত দূর হয়েছে সেটা চেক করতে পারো ডেলি বেসিসে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে আপডেটেড রাখা হয় এবং আসন্ন পরীক্ষার জন্য যত ভালো ভালো বই রয়েছে এবং স্টাডি ম্যাটেরিয়াল রয়েছে সেগুলো সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় যাতে তোমরা আসন্ন পরীক্ষাতে কিন্তু ওয়েল প্রিপেয়ার্ড থাকো তো অবশ্যই এসব সুযোগের সদ্ব্যবহার নিতে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে যদি ফোনে টেলিগ্রাম অ্যাপ না থাকে সেক্ষেত্রে তোমরা প্লে স্টোর থেকে খুব ইজিলি টেলিগ্রাম অ্যাপটা ডাউনলোড করে নিও হোয়াটসঅ্যাপে যেরকম ফোন নাম্বার দিয়ে লগ করতে হয় সেরকম লগ করে তারপরে এই ভিডিওতে ফিরে এসে তোমরা সেই লিঙ্কের থ্রু বা সার্চ অপশনে জবস ডেস্টিনেশন বলে সার্চ করে আমাদের চ্যানেলে জয়েন হয়ে যাও